हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी तुम्हारे साथे शेयर करब चिकेन मसाला रेसिपी। तो चलो तले देरी ना करे देखे नी जे चिकेन मसाला बनानोर जोनो की की उपकरण लागे और आमी चिकेनटाके केरम भावे मैरिनेट करछी। चिकेन मसाला बा मसाला चिकेन बनानोर जोनो एखाने आमी 500 मुरगीर मांस के भालो करे धुए नियेछी। आर देखो एखाने आमी प्याज निये नियेछी, एटा आमी दुटो प्याज के खूब भालो करे चप करे नियेछी। आर नियेछी आदा बाटा, रसुन बाटा, एटा होच्छे दुटो बड़ो साइजेर टमेटो के आमी पिउरी बानिये नियेछी। एटा होच्छे धने गुड़ो, 1 चामच धने गुड़ो नियेछी, 1/2 चामच हलुद गुड़ो नियेछी। आर एटा होच्छे पाव भाजि मसला, पाव भाजि मसला आमी 2 चामच नियेछी। আর এটাই হচ্ছে মশলা চিকেনের মেইন ইনগ্রেডিয়েন্টস, এটা কিন্তু অবশ্যই দিতেই হবে। আর নিয়েছি আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ আর 1 চামচ ধনে গুঁড়ো। আর নিয়েছি আমি গরম মশলা। আর চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি দই নিয়ে নিয়েছি। তো চলো চিকেনটা এবার ম্যারিনেট করে নিই। তো এখানে চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি 4 চামচ মতন দই দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। তারপরে একে একে এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। আর 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা আমি রেখে দেব পরে চিকেন পরে যখন রান্না করব তখন দেওয়ার জন্য। তো দেখো এখানে আমি একে একে সব ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেব, যেমন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, সব আমি এবারে একে একে দিয়ে দেব। দেখো এটা হচ্ছে পাওভাজি মশলা, এটা আমি 2 চামচ নিয়েছি, তার মধ্যে 1 চামচ আমি এখন ব্যবহার করছি আর 1 চামচ আমি পরে রান্নার সময় দেব। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। আর এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে চিকেনটাকে খুব ভালো করে এবারে মেখে নেব। আর এটা চিকেনটাকে মেখে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে এটাকে ওভারনাইটও রাখতে পারো বা এটা ম্যারিনেট করে মানে 10 মিনিটও রাখতে পারো, কোনো ব্যাপার না, এটাতে টেস্টের কোনো পরিবর্তন হয় না। এখানে ভালো করে দেখো চিকেনটা ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এরপর আমি চলে যাব নেক্সট স্টেপে। তো দেখো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো। তো তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেব। এর মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, 1টা স্টার অ্যানিস আর অল্প একটু জিরে, গোটা জিরে। তো গরম মশলাগুলো একটু সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে মিহি করে কোচাতে হবে। এই পেঁয়াজটা আমি গ্রেটারে কুচিয়েছি, তোমরা হাতে যদি কোচাও তাহলে খুব ভালো করে ঝিরিঝিরি করে কাটবে। তো দেখো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে আমি 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তো এটা আদা বাটা, রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি এটাকে রান্না করব। এরপর আমি 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাগুলোকে বেটেও দিতে পারো। তারপর টমেটো যে পিউরিটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর টমেটো দেওয়ার পর আমি খুব সামান্য একটুখানি নুন দিয়ে দেব, তাহলে টমেটোটা খুব ভালো করে রান্না হয়ে যাবে। আর নুন বেশি এখানে আমি দেব না, কারণ আমি মাংসটা যখন ম্যারিনেট করেছিলাম তখন এর মধ্যে আমি নুন দিয়েছিলাম। তো দেখো আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম টমেটোটা হওয়ার জন্য। আর এখন খুব ভালো করে মশলাটা কষে এসছে,
এই সময় আমি যেই পাওভাজি মশলাটা রেখে দিয়েছিলাম, এক চামচ পাওভাজি মশলা বলেছিলাম পরে দেব, সেই মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর পাওভাজি মশলাটা দিয়েও আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আর এটাকে খুব ভালো করে কষানোর পর যেই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা আমি এরপরে এর মধ্যে দিয়ে দেব। তো আমার চিকেনটা দিতে দিতে তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে। তো দেখো চিকেনটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে এর ঢাকাটা তুলে আমি দেখব যে চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। দেখো পুরো জল বেরিয়ে গেছে চিকেনটা থেকে, আর এটা আমি এখনও কিছুক্ষণ এটাকে কষতে লাগবে, এখনও এটা কষা কমপ্লিট হয়নি, তাই এটাকে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব। তোমরা কিন্তু যারা এই রেসিপিটা ট্রাই করবে তারা গ্যাসটাকে আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবে, তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো হবে। আর এরমভাবে যে কোনো রান্নাই একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে রান্না করবে তাহলে সব রান্নাই খেতে খুব টেস্টি হয়। 15 মিনিট ধরে চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে কষানোর পর চিকেনটা খুব ভালো করে কষে গেছে, দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে এক কাপ গরম জল দিয়ে দেব। জলটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে, আর গরম জলটা বেশি দেব না, কারণ এটা একদমই গ্রেভি গ্রেভি থাকবে, ঝোল হবে না রান্নাটায়, তাই আমি খুব অল্প পরিমাণে এর মধ্যে জল দিয়েছি। আর জল দিয়ে তো খুব ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব। তোমরা যারা জল না দিতে চাও তারা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবে, তাহলেই গ্রেভিটা বেশি হয়ে যাবে। তো দেখো একদম শেষে আমি এখানে একটা কাঁচা লঙ্কাকে একটু ভালো করে কুচিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি। আর এখন এই মশলা চিকেন রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আর সবার শেষে আমি এর মধ্যে এক চামচ কস্তুরি মেথিকে একটু ড্রাই রোস্ট করে হাতের মধ্যে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে ছড়িয়ে দিয়ে ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি নিভিয়ে দিয়েছি। তো মশলা চিকেনটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। তো তোমরা যারা একঘেয়ে চিকেন খেয়ে বোর হয়ে গেছো তারা প্লিজ একদিন এই মশলা চিকেনটা বা চিকেন মশলাটা ট্রাই করে দেখো, ভীষণই টেস্টি হয় খেতে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।